সমাজের প্রতিটি স্তরে দাবার মতো বুদ্ধিদীপ্ত একটি খেলাকে পৌঁছে দেওয়ার এক অভিনব প্রয়াস নিল অল ত্রিপুরা চেস অ্যাসোসিয়েশন। অল ইন্ডিয়া চেস ফেডারেশনের সহযোগিতায় আগরতলা শহরের NSRCC হলে আয়োজিত করা হয়েছে 5 দিনব্যাপী এক দাবা প্রতিযোগিতার। রবিবার থেকে শুরু হয়ে আগামী 13 এপ্রিল পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। মোট 9 রাউন্ডের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে 108 জন দাবারু। বাংলাদেশ থেকে দাবারুরা আসায় আন্তর্জাতিক তকমা পেয়েছে এই দাবা টুর্নামেন্ট। এছাড়াও পশ্চিমবঙ্গ, আসাম, গুজরাট, মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশ থেকে এসেছেন বহু প্রতিযোগী। অল ত্রিপুরা চেস অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই টুর্নামেন্টে ত্রিপুরা রাজ্যের দাবারুরা আন্তর্জাতিক দাবায় তাদের রেটিং বৃদ্ধি করতে পারবে। এর পাশাপাশি পুরস্কার হিসেবে রয়েছে মোট 33,000 টাকার প্রাইজ মানি, 33টি ট্রফি, 19টি মেডেল এবং সার্টিফিকেট। ফিডারেটেড ওপেন রেটেড টুর্নামেন্ট হতে যাচ্ছে ত্রিপুরায় আজকে থেকে 13 তারিখ অবধি, এই 5 দিনব্যাপী। এবং আমাদের এখানে সহযোগিতা করছেন আর্থিকভাবে অল ইন্ডিয়া চেস ফেডারেশন, এবং এটা সমাজের প্রতিটা স্তরে চেসকে পৌঁছে দেওয়ার জন্য একটা অভিনব প্রয়াস। এখানে মাত্র 250 টাকা এন্ট্রি ফি দিয়ে আমরা এই প্রতিযোগিতাটা করছি। এমনিতে নর্মালি রেটিং টুর্নামেন্ট করতে গেলে 1.5 থেকে 2,000 টাকা এন্ট্রি ফি দিয়ে করতে হয়, সেটা আমাদের ত্রিপুরা রাজ্যের জন্য একটা বিশাল মানে খেলোয়াড়দের সুযোগ করে দেওয়া হচ্ছে। এখানে আমরা লক্ষ্য করেছি যে বাংলাদেশ থেকেও আমরা মানে সাড়া পেয়েছি এবং এটা ইন্টারন্যাশনাল মানে আন্তর্জাতিক খেলার তকমা পেয়ে গেছে। পাশাপাশি আমরা আসাম, পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ, গুজরাট, মহারাষ্ট্র এইসব রাজ্য থেকেও মানে প্লেয়ার এসছে, এবং আমরা টোটাল 33,000 টাকা প্রাইজ মানি আমরা ঘোষণা করেছি। তাছাড়াও 33টি ট্রফি থাকবে, মেডেল থাকবে। একশো আট জন প্লেয়ার এখানে অংশগ্রহণ করেছে, তার মধ্যে ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে এসছেন এবং আমাদের রাজ্যে অনেক প্লেয়ার আছেন। তো আমাদের এই টুর্নামেন্টের সবচেয়ে বিশেষ বিষয় হলো যে আমাদের এখানে বাংলাদেশ থেকে 2 জন প্লেয়ার এসেছেন, তো যেই কারণে আমরা এটা ইন্টারন্যাশনাল রেটিং টুর্নামেন্ট হিসেবে এখানে স্থান পেয়েছে। তো আমরা চাইছি যে এই খেলাটাকেই আমাদের স্কুলে অন্তর্ভুক্ত করার জন্যে, যাতে রাজ্যের সমস্ত স্কুলগুলোকে এই চেস ইন স্কুলে অন্তর্ভুক্ত করা হয় এবং তারা যেন আগামী দিন সুযোগ পায় এই খেলাগুলিতে অংশগ্রহণ করার জন্যে। তার জন্যই আমরা এই 250 টাকা রেডিং টুর্নামেন্টের এন্ট্রি ফি হিসেবে আমরা এখানে আয়োজন করেছি, এবং এখানে RCCতে সেই থাকার ব্যবস্থাও এখানে আমরা করা হয়েছে বাইরের প্লেয়ারদের জন্য। তো সবাইকে ধন্যবাদ, আপনারা ভালো থাকবেন। 5 দিনব্যাপী এই প্রতিযোগিতায় অংশগ্রহণে বয়সের কোনো সীমাবদ্ধতা নেই বলে জানিয়েছেন অল ত্রিপুরা চেস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট প্রশান্ত কুণ্ডু এবং জেনারেল সেক্রেটারি দীপক সাহা। রাজ্যের বিদ্যালয়গুলিতে ভবিষ্যতে দাবা খেলার অন্তর্ভুক্তির উদ্দেশ্যেই আয়োজন করা হয়েছে এই প্রতিযোগিতার। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।